বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটকের অভিযোগ করেছে বিএনপি। বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় 3টার দিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরা বাসা থেকে গোয়েন্দা পুলিশ নিয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন মিডিয়া উইয়ের সদস্য শামসুদ্দিন দিদার। প্রায় একই সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকেও তারা শাহজাদপুর বাসা থেকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের আরও একটি দল। তবে এ বিষয়ে গোয়েন্দা পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আফরোজা আব্বাসের অভিযোগ, সমাবেশের ভেন্যু পরিদর্শন শেষে বাসায় জ্যেষ্ঠ নেতার সাথে বৈঠক করেন মির্জা আব্বাস। পরে নেতারা বাসা থেকে বের হয়ে গেলে সাদা পোশাকের পুলিশের একটি গাড়ি তাকে নিয়ে যায়। অন্যদিকে মির্জা ফখরুল ইসলামের স্ত্রী রাহাত আরা বেগম দাবি করেন, রাত 10টা থেকে তাদের বাসার আশেপাশে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। পরে রাত 3:30 নাগাদ বিএনপির মহাসচিবকে বাসা থেকে নিয়ে যায়। বিএনপি ঢাকা বিভাগীয় গণসমাবেশে স্থায়ী নেয় বেশ কয়েকদিন ধরেই টানপার চলছে। এর মধ্যে নয়াপল্টনে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন নেতাকর্মীরা। সেখান থেকে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়। বৃহস্পতিবার রাত ঢাকা মহানগর পুলিশ কমিশনের সাথে সাক্ষাৎ করে বিএনপির একটি প্রতিনিধি দল সেখানে সমাবেশের সম্ভাব্য স্থান হিসেবে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর কলেজের বিষয়ে আলোচনা হয়। স্থান দুটি পরিদর্শন শেষে শুক্রবার মধ্যরাতে বাসায় ফেরেন মির্জা আব্বাস। তার আগে গণমাধ্যমে জানান, দুইটি মাঠ দেখেছি, স্থায়ী কমিটির সাথে আলাপ আলোচনার পরে সিদ্ধান্ত জানাব। কোথাও নিরাপদ নাই, বিএনপি কর্মীরা সিদ্ধান্ত নিতে পারছি না। আশপাশে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। রাত 3টার দিকে বাসা থেকে তুলে নিয়ে যায় বিএনপির মহাসচিবকে। সম্প্রতি 2-3টা মামলা নাকি হয়েছে, কাল পরশু মধ্যে 2টা মামলা হয়েছে যেখানে তুমি আছে। 4-5টা গাড়ি নিয়ে নাকি ওরা রাত 10টা থেকে এখানে টহল দিচ্ছিল, আমি একটু শুনেছি। আগে থেকেই তাদের অ্যারেস্ট করার হয়তো পরিকল্পনা মাথায় ছিল এবং উপরের নির্দেশে নিয়ে যাচ্ছে এটা বলেছে। অন্যদিকে রাত 3:30 দিকে বাসা থেকে মির্জা আব্বাসকে তুলে নিয়ে গেছে সাদা পোশাকের পুলিশ। অভিযোগ তার স্ত্রী আফরোজা আব্বাসের। তিনি জানান, বিএনপি শনিবারের সমাবেশের ভেন্যু পরিদর্শন শেষে বাসায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা আব্বাস। পরে নেতারা চলে গেলে একটি গাড়িতে করে আমরা কোনো কিছু ট্রাস্ট করি না।